Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Dashom shreni shikkhartira tumra shobai kemon acho? Asha kori mohan Allah rabbul alamin er oshesh meherbanite tumra shobai bhalo acho. Ami Allah rahmote bhalo achi. Online class e tomader shobai ke shagoto. Aaj ami tomader islam o noitik shikkha bishoye padhan korabo. Islam o noitik shikkha boyer ditiyo oddhay part 9. নয় পাঠে আছে সূরা আত-তিন। প্রথমে আমরা সূরা তিনের পরিচয় সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, সূরা তিন আল কোরআনের 95তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 8 এবং এই সূরার নামকরণ, এই সূরার প্রথমে তিন শব্দটি উল্লেখ আছে, ওই তিন শব্দতে শব্দ থেকে এই সূরাটি নামকরণ করা হয়েছে সূরা আত-তিন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি যে এই সূরাটি মক্কী সূরা। এই সূরাটি মক্কী সূরা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 3 নম্বর আয়াতে বলছে যে ওয়াহাজাল বালাদিল আমিন, এই শান্তি নগরীর কসম। শান্তি নগরী বলতে মক্কা নগরীকেই বোঝায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কী জীবনে এই সূরাটি নাজিল হয়েছিল, বিধায় এই সূরাটি মক্কী সূরা। প্রিয় শিক্ষার্থীরা, এই সূরাটি সর্বমোট আয়াত আছে 8টি এবং আমি আগেই বলেছি যে এই সূরার নামকরণ কিভাবে হয়েছে, যে এই সূরার প্রথম আয়াতে তিন শব্দটি উল্লেখ আছে, ওই তিন শব্দটি থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আত-তিন। এবার আমরা সূরা তিনের পরিচয় জানা শেষ হলো। এবার আমরা শানে নুজুল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়নি, বরং মানব জাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা এবং পরকালীন জীবনে যে জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দিয়ে এই সূরাটি নাজিল করা হয়েছে এবং মানুষকে আরও স্মরণ করা হয়েছে, করানো হয়েছে যে মানুষের প্রদত্ত যে নিয়ামত, এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক মানব জাতির উৎপত্তি এবং তাদের পরিণতি সম্পর্কে এই সূরায় বর্ণনা করা হয়েছে। এই সূরার আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের কসম করেছেন, 3 বা আঞ্জির ডুমুর জাতীয় ফল, জাইতুন এমন এক ধরনের জিনিস যাতে তেল বের হয়, এবং সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের কসম করা হয়েছে এই সূরায়। এই সূরায় মক্কা নগরীর কসম করা হয়েছে, মক্কা নগরী দুঃখিত এই সূরায় বলা হয়েছে যে মক্কা একটি শান্তি নগরী, এই শান্তি নগরীরও কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরার মূল বক্তব্যের ভিতরে উল্লেখিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, আবার মানুষের এই কাজকর্ম চলাফেরা, মানুষের উঠা বসা দুনিয়ার জিন্দেগিতে আমল আখলাকি মানুষের সৎ পরিণতি যদি হয়, মানুষের আখলাক যদি ভালো হয়, চরিত্রবান হয়, সৎকর্মশীল হয়, ন্যায়পরায়ণ হয়, যদি মানুষ ইনসাফ ভিত্তিক চলতে পারে, আমলে সালে করতে পারে, তাহলে তাদের পরিণতি ভালো, এবং যদি খারাপ কাজ করে তাহলেও তাদের সেদিন ভয়াবহ পরিণতি হবে, এই সূরার সেটা উল্লেখ করা হয়েছে। তো আমরা এই সূরার অর্থসহ প্রাসঙ্গিক কিছু কথা শুনবো। এবার এসরার প্রথমে বলা হয়েছে যে প্রথম শব্দটি আছে আত-তিন। প্রিয় শিক্ষার্থীরা, তিন বা আঞ্জির বা ডুমুর জাতীয় ফল যাই বলি না কেন, এটা এমন এক ধরনের ফল যে লালচে বর্ণের মিষ্টি জাতীয় একটা ফল, এই জান্নাতি ফল হচ্ছে তিন। তারপরে আল্লাহ বলছেন আত-তিন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন
এখানে জাইতুনের কসম করেছেন। জাইতুন হচ্ছে এমন বস্তু যা থেকে তেল নির্গত হয়, জাইতুনের তেল নামে পরিচিত। এটা সিরিয়া ও ফিলিস্তিন নামক এলাকায় বেশি উৎপন্ন হয় এই দুটি জিনিস। আর যেহেতু নবীরা সুলগান বেশি এই সিরিয়া এবং ফিলিস্তিন এলাকায় আগমন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, পাশাপাশি এখানে যে শান্তিনগরীর কসম করেছেন, যে শান্তিনগরীতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, দুই নম্বর আয়াতে এই সূরায় উল্লেখ আছে যে তুর সিনিন, সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের কসম। এখানে সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় শিক্ষার্থীরা, তুর পাহাড় এমন একটি পাহাড় যে পাহাড়ে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন, এই সেই পবিত্র তুর পাহাড়। এই তুর পাহাড়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিন নম্বর আয়াতে বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই শান্তি নগরী তথা মক্কা নগরীর কসম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগেই জানো যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। এই মক্কা নগরী ইসলামের ইতিহাসে একটা শান্তির নগরী হিসাবে পরিচিত। এটা পুরানো হাদিস থেকে প্রমাণিত যে মক্কা একটি শান্তি নগরী। আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তি নগরীর কসম করে বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ যে সুন্দর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে সূরা 3 এর ভিতরে বলেছেন যে আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষ যে আশরাফুল মাখলুকাত, এর কারণ হচ্ছে যত পশু পাখি জীবজন্তু যাই আছে না কেন, শুধুমাত্র বিবেক বুদ্ধি বিবেচনা আছে একমাত্র মানুষের। আর এই বিবেক বুদ্ধি বিবেচনা থাকার কারণে মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ যে আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সেটা উল্লেখ করেছেন। এবং এই মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি অবশ্যই মানুষকে সুন্দরতম গঠন দিয়ে সৃষ্টি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাও যে বিভিন্ন পশু পাখিকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, মানুষ তার থেকে ভিন্ন। এই মানুষ আজ আল্লাহর রহমতে অনেক কিছু আল্লাহর ইচ্ছায় সারাই সৃষ্টি করেছে। মানুষ অনেক ঊর্ধ্বে পৃথিবীর অন্যান্য জীবজন্তু থেকে। মানুষ হচ্ছে সুন্দর আকৃতি বা গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে আমি আদমকে সৃষ্টি করেছি এবং আদমের সামনে ফেরেশতারা সিজদা করেছে। এখান থেকে প্রমাণিত হয় যে আদম আলাইহিস সালামকে যে ফেরেশতাদের নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আবার তার ভিতরে প্রাণের সঞ্চার করলেন, সেই ফেরেশতাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে বললেন, ফেরেশতারা সিজদা করলো। এ থেকে প্রমাণিত হয় যে মানুষ উৎকৃষ্ট জাতি, উৎকৃষ্ট সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলে এই চারটে জিনিসের কসম করে বলছেন যে মানুষকে আমি অবশ্যই সুন্দর গঠনে সৃষ্টি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই সুন্দর গঠনে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর এই সুন্দর গঠন পেয়ে বিবেক দিয়েছেন আল্লাহ, বুদ্ধি দিয়েছেন, এই বিবেচনা বুদ্ধি যদি আমরা কাজে না লাগাই তাহলে মানুষই পদপতনে চলে যেতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বর আয়াতে বলছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর
আমি মানুষকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। প্রিয় শিক্ষার্থীরা, যে বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ আমাদের উৎকৃষ্ট করে পয়দা করেছেন, সেই বিবেক বুদ্ধি যদি আমরা কাজে না লাগাই, তা সেই অনৈতিকপূর্ণ কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের পরকালীন যে ভয়াবহ পরিস্থিতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অনেক জায়গায় উল্লেখ করেছেন, সেই কথা এখানে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি তাকে নিম্নে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছি। অর্থাৎ মানুষ যদি অনৈতিকপূর্ণ কাজ করে এবং যে কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সেই কাজ যদি মানুষ করে, তাহলে তাদের পরিণতি আর উৎকৃষ্ট থাকে না, তাদের শেষ পরিণতি হয় ভয়াবহ আবাসস্থল জাহান্নাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই এখানে 5 নম্বর আয়াতে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6 নম্বর আয়াতে বলছেন যে ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং আমিলুস সালে নেক কাজ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা আল্লাহ রাব্বুল আলামিন এর কিতাবুল্লাহ এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, সেই অনুযায়ী যারা জীবন যাপন করতে পারবে, তাদেরকে আমিলুস সালে নেককার বান্দা বলা হয়। তাই আল্লাহ এখানে বলছেন যে কিন্তু তারা ব্যতীত যারা আমিলুস সালে নেক কাজ করে এবং নেক কাজ যারা করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। প্রিয় শিক্ষার্থীরা, মানুষের জীবনে দুটি দিক আছে, একটা ভালো এবং মন্দ। তোমরা আগেই তোমাদের পাঠ্য বইতে পড়েছ যে আখলাকে হামিদা ও আখলাকে সাইয়া, অর্থাৎ মানব জীবনের উত্তম গুণাবলী সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে সেই উত্তম গুণাবলী আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। আর আখলাকে সাইয়া অর্থাৎ মানব চরিত্রের নিন্দনীয় কাজগুলো যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আমরা সেই শ্রেষ্ঠ সৃষ্টির যে সেরা জীব, তার জন্য আমার জীবনটা সার্থক হবে যদি আমি আমিলুস সালে করতে পারি। সে কথাই আল্লাহ বলেছেন যে তারা অধঃপতনে না যাবে না, নিম্ন স্তরে তারা নামবে না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, যারা আমিলুস সালে নেক কাজ করবে। এই নেক কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ সূরা 3 বলছেন যে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়েছেন, সেই বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা যদি সারা সাদা সর্বদা সত্য কথা বলি, অন্যায় কাজ থেকে বিরত থাকি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করি, তাহলেই আমরা সেদিন সেই আজরুন গায়রু মামনুন, সেই সুন্দর জায়গায় সেই সুন্দর প্রতিদান আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, বিদায় হজের ময়দানে আল্লাহ রাসূল বলেছিলেন তারাক্তু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, অর্থাৎ আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরতে পারো, তাহলে লাম তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ হাদিস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সেই কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ এর আদর্শে আদর্শিত হতে পারি, তাহলেই আমাদের জন্য রয়েছে পরকালীন জিন্দেগিতে অশেষ পুরস্কার। এবার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আয়াতে বলছেন যে ফালাহুম, দুঃখিত সপ্তম আয়াতে বলছেন যে ফামা ইউকাযিবুকা বাদু বিদ্দিন, এর পরও কি হে মানুষ কিসে তোমাকে বিচারে দিবস সম্বন্ধে অবিশ্বাস করে, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন, মানুষের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছেন, এই নিয়ামত সম্পর্কে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেদিন, এই সম্পর্কে যে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরও মানুষ কিসে সেই বিচার দিবস সম্পর্কে, পরকালীন দিবস সম্পর্কে কেন মানুষ সন্দেহ করে? তাই আল্লাহ বলছেন যে হামায়ুকাযিবুকা বাদু বিদ্দিন, সুতরাং হে মানুষ বিচার দিবস সম্পর্কে কিসে তোমাকে অবিশ্বাস করে? অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, বিচার দিবস একদিন হবেই, এটা কোরআন
হাদিস থেকে সুনির্ধারিত, আর আমাদের কাজের যে জবাব দিতেই হবে এটাও সুনির্ধারিত। তাই আমরা আমিল সালে করব, এটাই হলো আমাদের সূরা তিনের একটা শিক্ষা। যাক আমি শিক্ষায় পরে যাব। অষ্টম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক, অবশ্যই তিনি শ্রেষ্ঠ বিচারক, কারণ তিনি হচ্ছে আহকামুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ একজন বিচারক। কোরআন শরীফে আরো অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রতি সেদিন মোটেও জুলুম করা হবে না, আমাদের প্রতি ঠিক ঠিকভাবে বিচার ফয়সালা করা হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়র ইয়ারা, তোমরা যদি অনুপরিমাণ সবচেয়ে ছোট পরিমাণ যদি খারাপ ভালো কাজ করো, যাররা পরিমাণ যদি খায়র ইয়ারা ভালো কাজ করো, তাও সেদিন তোমাদের দেখানো হবে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন শার ইয়ারা, এবং মন্দ কাজ করো সেদিন সেটাও দেখানো হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে অবশ্যই আমাদের সেদিন জবাবদিহি করতে হবে, যে আল্লাহ বলছেন যে বিচারকগণের মধ্যে তিনি কি শ্রেষ্ঠ বিচারক নন? অর্থাৎ অবশ্যই আল্লাহ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাকে আমরা কিন্তু কখনোই অবিশ্বাস করতে পারি না, আমরা একমাত্র তারই ইবাদত করি এবং ওয়াইয়াকানাস্তাইন, এবং তারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সূরা তিনের আটটি আয়াতের অনুবাদ সহ প্রাসঙ্গিক কিছু কথা। এখন আমরা এই আয়াতে এই সূরার কিছু শিক্ষা শিখব, এই সূরার কিছু শিক্ষা সম্পর্কে জানব। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। এই সূরার প্রথম শিক্ষা হচ্ছে চারটি জিনিসের কসম করে আল্লাহ এখানে মানুষকে সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা করেছেন, অর্থাৎ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। এই কথা আমাদের মাথায় রেখেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তারপর শিক্ষা হচ্ছে মানুষের সম্মান মর্যাদা, মানুষের কাজকর্ম মানুষকে ভালো ভালোর দিকে, ভালো প্রতিদানের দিকে নিয়ে যায়, আর মানুষের কাজকর্মই মন্দের মন্দ প্রতিদানের দিকে নিয়ে যায়। এই সূরা থেকেই আমরা সেটা জানতে পেরেছি। বিধায় আমরা সবসময় সৎ কাজে আগ্রহী হব, মন্দ কাজ থেকে বিরত থাকব। তারপরে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন যে সৎকর্মশীলদের অবশ্যই অফান্ত পুরস্কার লাভ করবে। সৎকর্মশীল যারা হবে পৃথিবীতে, যারা সৎকর্মশীল হবে তাদেরকে অবশ্যই আল্লাহ অফান্ত নিয়ামত, সেই এমন জান্নাত দিবেন। কোরআন শরীফে বলা হয়েছে যে, অন্যত্র বলা হয়েছে কোরআন শরীফ অন্য সূরায় বলা হয়েছে যে এমন জান্নাত তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সৎকর্মশীলদের দিয়ে দেওয়া হবে, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই জান্নাত যদি পেতে চাই অবশ্যই সৎকর্মশীল হতে হবে, এই সূরা থেকে আমরা এটা শিখতে পারি। এবং এই সূরার আরেকটি শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের মধ্যে একজন শ্রেষ্ঠ বিচারক, কিয়ামতের দিন তিনি আমাদের ফয়সালা করবেন, এর জন্য তার মোটেও কষ্ট হবে না, তিনি একজন শ্রেষ্ঠ বিচারক। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর কাছে আমাদের কাজকর্মের যে জবাব দিতে হবে, জবাবদিহিতা করাই লাগবে, এই বিষয়টি মাথায় রেখেই আমরা আমাদের জীবন পরিচালনা করব, আমাদের কার্যাবলী পরিচালনা করব। এই সূরা থেকে আমি যে আলোচনা করলাম এইগুলো তোমরা আরও ভালো করে তোমরা পাঠ্য বইতে শিখবে, জানবে, পাঠ্য বই থেকে তোমরা শিখে নেবে, এবং এই যে শিক্ষাগুলো আলোচনা করলাম এগুলো তোমরা সবাই তোমাদের কাজে পরিণত করার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, আমিন। প্রিয় শিক্ষার্থীরা, এই মহামারীর মধ্যে দিয়ে তোমরা কেউ মহামারীর মধ্যে কেউ বাহিরে যাবে না, যদি বাহিরে যেতে হয় স্বাস্থ্যবিধি মেনেই বাইরে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।